Puneri noastre. Reni, assalamu alaikum. Romania, Bucharest, capital city theke shobai ke shagotom. Amra ekhon ashi Romania Bucharest er main middle je zero point. এটা হলো একটা পানি ঝর্ণা এবং কি এটা একটা জিরো পয়েন্ট এটাই রোমানিয়ার জিরো পয়েন্ট ধরে আসলে জিরো পয়েন্ট না রোমা বুখারেস্ট সিটিটা তো সাইডে মিডলে না রোমানিয়ার মিডলে পড়ে নাই তারপর যাক পুনরায় এই যে রোমানিয়ার ব্যাপারে যে কথাগুলি বললাম আমরা আজকে এক সপ্তাহ যাবত এখানে আসি ঘুরে ঘুরে দেখতেছি যে সিনারি এবং কি যে উন্নয়ন হচ্ছে রোমানিয়াতে আসলে প্রশংসনীয় আসলেই মানে খুবই ভালো লাগতেছে যে আসলে এরকম একটা দেশে এখনো বাংলাদেশিরা মানে আসার সুযোগ আছে যে এই দেশের ভিসা খোলা আছে আর ইউরোপের অন্য কোনো দেশে এখন লিগেলে কোনো ভিসা নাই যেগুলি আছে এগুলি ফাও যে যারা যে এগুলি বলে এগুলি ফাও বিভিন্ন লাইনে আছে এগুলি আসলে লিগেলে না এগুলি হলো ইলিগেলে আর এই রোমা ইউরোপের ভিতরে রোমানিয়াতেই এখন সুন্দর মতো কাজের বিষয় স্পন্সর বিষয় যে এই বিষয়ে আসলে লোকজন এই কাজ করতে পারবে এই বিষয়ে এখন এখানে আছে এখন মেইন কথা হলো আসলে সব কিছু মিলে রোমানিয়া হয়তো আগামী বছরে চেঞ্জিংয়ে চলে যাবে কারণ চেঞ্জিংয়ের ভিতরে আছে এরকম অনেক দেশের চাইতে উন্নত রোমানিয়া আমি পৃথিবীর আসলে যেই 20-22টা দেশে গেছি এর ভিতরে ইউরোপের যেই 15-16টা দেশে গেছি এর ভিতরে দেখতে যা বুঝলাম ঘুরে এই রোমানিয়ার বুখারেস্টে আসলে সেরকম এবং কি উন্নয়ন সব কিছু মিলে কাজকর্ম রাস্তাঘাট এদেশের যে মেট্রো রেল তারপরে যেটাকে আমরা পাতাল রেল বলি তারপরে এদেশে আপনার অনেকগুলি মেট্রো রেল যেটা ইটালিতে আছে 3টা জার্মানি ফ্রান্সে আছে 16টা আর সেই হিসাবে এখানে আছে প্রায় 5টার মতো মেট্রো তো এই হিসাবে তো এই দেশটা অবশ্যই উন্নত এবং কি আরও উন্নয়ন হচ্ছে অন্যান্য দেশগুলিতে উন্নয়ন থেমে আছে আর ইউরোপের এই রোমানিয়াতে এখন উন্নয়ন আরও উন্নত হচ্ছে এরা আস্তে আস্তে শুধু একটা সামান্য একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা হলো এই বেতনটা একটু কম অন্যান্য চেঞ্জিং দেশগুলি যেমন ইটালি ফ্রান্স জার্মান বেলজিয়াম নরওয়ে সুইডেন এই দেশগুলির চাইতে বেতনটা একটু কম বেতনটা কম বলতে এখানে অ্যাভারেজ বেতন 500 ইউরো মানে বাংলাদেশি 50,000 টাকা এই এছাড়া এখানে আর কোনো কিছুর এই কমতি নাই এই অবস্থা আর ওই দেশে যেমন এখানে বেতনটা যেমন একটু কম এরকম এখানে থাকা খাওয়াটাও খরচটাও কম সব কিছু আমরা অবাক হয়ে গেছি যে আসলে ট্যাক্সি যে ব্যাপারটা ট্যাক্সি উবার এগুলি দিয়ে চলাফেরা করতে গিয়ে অবাক হয়ে গেলাম একদম কম প্রাইস প্রতি কিলোমিটারে এই দেশি 2 লে মানে 5.5 কিলো গেলে 1 ইউরো 2.5 কিলোমিটার গেলে 1 ইউরো ভাড়া ট্যাক্সিতে উবারে হ্যাঁ তাইলে এই দেশের খরচটাও কম বাসা ভাড়াও কম আমি 2 রুমের একটা ফ্ল্যাট দেখছি নেওয়ার জন্য 220 ইউরো ভাড়া সেই হিসাবে অনেক কম যেটা ইটালিতে মিনিমাম ভাড়া হইতে গিয়ে 800 ইউরো সেটা এখানে আমি নিছি 220 ইউরো একটা ফ্ল্যাট 2 রুম সব কিছু আছে হিটার সব কিছু এবং একটা বাসার ভিতরে সব কিছু দেওয়া আছে ফ্রিজ কাপড় ধোয়ার মেশিন ওয়াশিং মেশিন টেশিন সব কিছু দেওয়া ফার্নিচার সব কিছু দেওয়া শুধু আপনি উঠবেন আর গিয়ে থাকবেন আর কিছু করতে পারবে না খালি পাক করবে না আর আমাদের দেশে পাতিলাগুলি খালি কিনতে হয় আর কি ঠিক আছে এই আর কি পরবর্তীতে আরও বিভিন্ন কিছু নিয়ে আমি অনেকের সাথেই আলাপ করছি অনেক বাঙালি এখানে যারা আছে
আলাপ করছি, আরও যারা আছে আলাপ করব। হ্যাঁ, এগুলি আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ।